সুতরাং আমরা চলে যাচ্ছি তিন নম্বর ম্যাচের এই টাইব্রেকারে। প্রথম শট কেপিএস ইয়াংস্টার দলের, তারা প্রথম শট নিতে আসছে, ইয়াংস্টার দল তাদের প্রথম শট। গোলকিপার অলোক প্রস্তুত, রাহুল শট নিতে গেছে, তিনটি করে শট হবে, তাতে ড্র গেলে সাডেন ডেট একটি করে শট। রাহুল শট নিচ্ছে, হলো গোলকিপার প্রস্তুত, সুতরাং প্রথম শট তারা গোল পেলেন না কেপিএস ইয়াংস্টার। এভারগ্রিন তাদের প্রথম শট, সেই টোকোর ফুটবলারটি যার কথা বলছিলাম, মাত্র এক বছর আমাদের ক্যালকাটায় আছে নিউ টাউনে, এখন অব্দি ক্যালকাটার কোনো ক্লাবে খেলবার সুযোগ পাননি, সেই আট কোটি দেশ টোকো আফ্রিকান কান্ট্রি, সেখান থেকে এসছেন আমাদের ইন্ডিয়া অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে। সুতরাং একটা বাংলায় কথা আছে, আগের হাল যেদিক যায় পরের হাল সেদিক যায়, দেখুন ওটাও মিস, এরাও বললো এটাও মিস। সুতরাং অনেক আশা ভেবেছিলাম, বিদেশি ফুটবলার অনেক শেখার আছে, দেখার আছে, কিন্তু না, এই ম্যাচে কিন্তু আমরা কিছুই পেল। খুব ভালো স্বাস্থ্য স্টপারে খেলছিল, স্টাউট চেহারা, এবং কুমা চৌড়া প্লেয়ার ছাড়া কোনো কোচই প্লেয়ার চাইছিল। দ্বিতীয় শট কেপিএস ইয়াংস্টারে, সুতরাং গোলের মুখ দেখলাম, অর্থাৎ তিন নম্বর শটে এসে গোল হল। এবারে দ্বিতীয় শট, এভারগ্রিন ভদ্রের শট দরকার, তিনটে করে শট হবে, তাতে ড্র গেলে সাডেন ডেথ একটি করে শট হবে, তাতেও মীমাংসা। এর পরের যে ম্যাচ তারাও এসে গেছে মাঠে, সে কথায় পরে আসছি। নাইস গোল, স্পেকটাকুলার শট, গোলরক্ষকের বাঁ হাত দিয়ে একদম কর্নারে বলটা জালে লাগে। দুদলেরই তাই, দুটি করে শট করেছে, একটি করে গোল। এবারে তিন নম্বর শটে আসছে ইয়াংস্টার, শেষ শট, অলোক বিউটিফুল শট। সুতরাং ইয়াংস্টার তাদের হারাবার আর কিছু নেই, এবার তাদের অপেক্ষা যে প্রতিপক্ষ দলের শেষ শট, রজার মিল্লার দেশের
ক্যামেরুনের পিঠে, যে রজার মিলার গল্প আপনাদের বলছিলাম, 51 ইয়ার্সে অর্থাৎ 51 বছর বয়সে বিশ্বকাপ খেলেছেন রজার মিল্লার, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি বয়সে ফুটবলার ছিলেন এই পিটারের দেশে রজার মিল্লার। চলেছেন পিটার, নাইস শট। সুতরাং এবার সাডেন ডেথ, একটি করে শট হবে, একটি করে শট হবে, দেখা যাক কি হয়। পিন অফ সাইলেন্স মাঠে, ছোটি ছোটি খেলোয়াড়রাই মাঠটাকে দখল করেছেন, বসে আছেন, ও প্রান্তে নেক্সট ম্যাচ যারা খেলবে তারা বসে আছে পরিচয় সঙ্গ, তার তাদের এগুচ্ছে রয়েছে ত্রিবেণী শিবপুরের রিয়াল মাদ্রিদ। একটা হাড্ডাড্ডি ম্যাচ, ডার্বি ম্যাচ দেখবো নেক্সট ম্যাচটা। নাইস শট, এক্সেলেন্ট শট, বিউটিফুল শট ইয়াংস্টার। এবার পালা, সুতরাং সেই ভাগ্যলক্ষ্মী জানি না কার ঘরে প্রবেশ করবে, ভাগ্যলক্ষ্মী কার ঘরে প্রবেশ করবে তারই অপেক্ষায়, ইয়াংস্টার না এভারগ্রিন। এই ম্যাচে এভারগ্রিন জয়লাভ করল। আমরা ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করছি, পিটার প্লিজ কাম অন দ্য ড্রেস, ম্যান অফ দ্য ম্যাচ ইজ পিটার, লাভ দেব এভারগ্রিন।